মাছ থেকে কি হতে পারে করোনা, এই ধারণা থেকেই মাছের বাজার ফাঁকা। কেনই বা আতঙ্কে মাছ খেতে ভয় পাচ্ছেন মানুষ। বিহার ও উত্তরপ্রদেশ থেকে করোনায় মৃতদের দেহ গঙ্গা দিয়ে ভেসে আসছে, এই নিয়ে গোটা রাজ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে জনজীবনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্যজীবীরা, ব্যবসা লাটে ওঠার জোগাড় হয়েছে সমগ্র মাছ ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রে খবর, বিহার উত্তরপ্রদেশের শহরে গঙ্গা নদীতে ভাসতে দেখা গিয়েছে শয়ে শয়ে মৃতদেহ। এগুলি করোনার মৃতদের মৃতদেহ বলেই আশঙ্কা করা হচ্ছে, আর এই দেহগুলি গঙ্গা নদী দিয়ে ভেসে আসতে পারে বলেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আর তাতেই মাছের বাজারে অনেকটাই ভাটা পড়েছে বলা যেতে পারে। জলপাইগুড়ির মাছ বাজারে বিহারের রুই কাতল কিংবা গঙ্গারামপুরের বিভিন্ন মাছ কেনার জন্য এর আগে বাগে দোকানে ছুটতেন শহরবাসী। তবে এখনের ছবিটা বলে ক্রেতার দেখা নেই। আতঙ্কে মানুষ মাছ কিনছেন লোকাল কাটাপোনা কিংবা পুকুরের মাছের দোকানে, যার জেরে সমস্যার মুখে পড়তে হয়েছে রুই কাতল মাছের ব্যবসায়ীদের। তবে সপ্তাহ যেতেই ছবিটা কিছুটা হলেও আজ অন্য কথা বলছে। মাছ ব্যবসায়ী জানালেন, আতঙ্ক কাটিয়ে ফের বিক্রি শুরু হয়েছে বড় মাছের। 50% মানুষ আবারও মাছ খাচ্ছেন, তবে বাকিদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। করোনার কোপে ছোট মাছের দোকানিরা লাভবান হচ্ছেন। লোকাল কাটাপোনা কিংবা জ্যান্ত মাছ দামি হলেও মানুষ কিনছেন অনেকেই। বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে করোনা ভাইরাস নিয়ে। সরকারের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সতর্ক বার্তাও জারি করা হয়েছে, কি করা উচিত। এরই মধ্যে গুজব রটেছে মুরগির মাংস মাছ থেকে ছড়াচ্ছে এই ভাইরাস। তবে অনেকেরই মত, জ্ঞানের অভাবে কিছু লোক করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি করছেন। প্রাণী সম্পদ ও দুগ্ধ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে মাছ মাংস বা ডিম থেকে করোনা ভাইরাস ছড়ায় না। গবেষকরা জানিয়েছেন, মানুষ বা পশুর দেহের মাধ্যমেই বিপজ্জনক আকার ধারণ করে করোনা ভাইরাস। কোনো খাবারের মধ্যে এই ভাইরাস থাকতে পারে না। সবজি, মাংস বা ডিম 60 ডিগ্রি সেলসিয়াসের উপর বেশি তাপমাত্রায় রান্না করলে এই ভাইরাস থাকার আশঙ্কা নেই, তাই নির্ভয়েই খাওয়া যায় মাংস, মাছ বা ডিমের মতো খাবার। করোনার দ্বিতীয় ঢেউয়ে এপ্রিল ও মে মাসের প্রথম দিকে ক্রমশ জটিল আকার নেয় দেশে। দেশের দৈনিক সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে যায় 4 লাখের উপরে, কিন্তু মে মাসের শেষের দিকে ক্রমশ কমতে থাকে সংক্রমণ। আশার কথা, বর্তমানে তা কমে 1.5 লাখের নিচে নেমেছে। অন্যদিকে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। তবে রুই কাতল মাছ ব্যবসায়ীদের এখন একটাই কথা, কবে সমস্ত মানুষ এই আতঙ্ক কাটিয়ে ফের বাজারে ফিরবেন। এখন লোক খাচ্ছে, আগে যেমন 10% খাচ্ছে, এখন 50% লোক খাচ্ছে, মানে বিক্রি হচ্ছে মাছ, বড় মাছ খাচ্ছে। মানে কি কারণে মূলত খাচ্ছে? কারণ ওই যে গঙ্গার যে বডি ভরি যে পাওয়া গেছে সেই গেল, লোকের মানে যে আতঙ্ক আছে এখন আস্তে আস্তে কাটছে আতঙ্ক। সবার দোকানে মোটামুটি বড় মাছি আছে, বড় মাছি খেয়েছিল খাচ্ছে। মানুষকে কি বার্তা দেবেন? মাছ খেতে পারেন, মাছের জন্য কোনো অসুবিধা নেই, বড় মাছ খেতে পারেন। এই আসলে এই মাছগুলো কোথা থেকে আসে? এগুলো আসছে যে বিহার থেকে আসছে মাছ, আর লোকালে মাছ আছে, ড্যামের মাছ আছে। হ্যাঁ, এখন ইউপিটির মাল খুব কমে গেছে, নাই বললেই চলে। ঠিক আছে, এসব ড্যাম ফ্যামের মাল আছে, পুকুরে লোকালি দিকটা যে ড্যাম, বড় বড় ড্যামগুলো আছে, ওখানে মানে আস্তে আস্তে বড় মাছ খাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, করোনায় সংক্রমিত হয়ে সহকর্মীর মৃত্যু, ক্ষোভে ফেটে পড়ল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীরা। উঠছে সুরক্ষা বিধি নিয়ে প্রশ্ন, আর তার জেরেই কি এই মৃত্যু? বিশেষ স্মৃতির থেকেও আরও ভয়ঙ্কর এই 21, একের পর এক স্বজন হারানোর বেদনা তামাম দুনিয়ার মানুষের কাছে। জীবনযুদ্ধের লড়াই প্রতিনিয়ত এই মারমুখী করোনার সাথে, আর যারা এই সময় ফ্রন্টলাইনে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন, আদৌ কি আছে তাদের জন্য কোনো সুরক্ষা বলয়? সূত্রের খবর, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে নিরাপত্তারক্ষী, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল পদে 220 জন কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন বছর 58 কর্মী করুণাময় দাস করোনা সংক্রমিত হয়ে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। এই খবর চাউর হতেই ক্ষোভ তৈরি হয় বাকি কর্মীদের মধ্যে। তাদের অভিযোগ, স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করলেও তাদের যথাযথ সুরক্ষা নেই, এমনকি মাস্ক, স্যানিটাইজারের মতো ন্যূনতম সুরক্ষা সরঞ্জামও প্রয়োজনের তুলনায়
অনেকটাই কম। বুকে কালো ব্যাচ লাগিয়ে এদিন ক্ষোভ জানান তারা। বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার গয়রাম নস্কর ওই এজেন্সির সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে করোনা সংক্রমিত হয়ে যিনি মারা গিয়েছেন তার ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হবে। তবে তার অভিযোগ, কেন হাসপাতালে মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা নেই, কেন তাকে আগে থেকে জানানো হয়নি। বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লাগাতার, দেশ কিংবা রাজ্যও তার ব্যতিক্রম নয়। সরকারের চিন্তা হলো আক্রান্তের সেই তালিকায় সামিল বিপুল সংখ্যক ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরাও, বাংলায় এদের সংখ্যাও অনেক। এই তালিকা লম্বা হলে যে গোটা চিকিৎসা পরিষেবাটাই সংকটের মুখে পড়বে তা বিলক্ষণ বোঝেন স্বাস্থ্যকর্তারা। এবার তাই চিকিৎসা কর্মীদের সুরক্ষার কথা ভেবে করোনা রক্ষা কবচ প্রোটোকল তৈরি করেছিল স্বাস্থ্যভবন। লক্ষ্য, চিকিৎসা পরিষেবা সুষ্ঠুভাবে টিকিয়ে রাখা, সেই স্বার্থেই চিকিৎসা কর্মীদের অসুস্থ হয়ে পড়া ঠেকানো। তার জন্য শুধু ইনডোর ওয়ার্ডে কর্মরতদের নয়, ইমার্জেন্সিতে ডিউটি করা ডাক্তার নার্স টেকনিশিয়ানদের জন্য পিপিই ব্যবহার করা বাধ্যতামূলক করল সরকার। করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে আছেন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এসব পেশাজীবীর মধ্যে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের সুরক্ষার বিষয়টি সামনে চলে এসেছে। তাদের সুরক্ষা নিশ্চিত না হলে দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বলতে গেলে আমাদের এক সুপারভাইজার ছিল করোনা ময়দা, সিকিউরিটি সুপারভাইজার, ও কিছুদিন ধরে আগে তোমার করোনা আক্রান্ত হয়েছিল, ও কোভিড হাসপাতালে ভর্তি ছিল, আজকে সকালবেলা এক্সপায়ার হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমাদের কোম্পানি যে তোমার হচ্ছে এক্সপায়ার হয়ে গেল, যে কোম্পানি ওকে কী ফেসিলিটি দেবে, ওর পরিবারটা এখন কী হবে, এইটা নিয়েই আমাদের আজকে এই কোম্পানির সাথে আমরা কথা বলছিলাম। ঠিক আছে, তো কোম্পানিকে ফোন করা হলো, কোম্পানি বলছে আজকে আসবে না, কাছে আসবে না, তার জন্য ওরা ওয়ার্ড থেকে নেমে গেছে, সবাই একত্রিত হয়ে নিয়ে তা জমায়েত হয়ে নিয়ে আমাদের যে ইউনিট ইনচার্জ আছে রবীন্দ্রের সাথে প্রশ্নপত্র করছে। সেক্ষেত্রে কি আপনারা এই কাজকর্ম বন্ধ রেখেছেন? না, কাজ না, ওরা কাজ হচ্ছে। ঠিক আছে, এমার্জেন্সি সার্ভিস খোলা আছে, ভিডিও মোটামুটি খোলাই আছে, সব পেশেন্ট যাতায়াত করছে। আমাদের মেন দাবি হচ্ছে আজকে কোনো স্টাফ করোনা আক্রান্ত হয়ে গেলে পরে কোম্পানি তার এগেনস্টে কী স্টেপ নেবে, আমাদের মুখ্য উদ্দেশ্য তাই। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তোমার হচ্ছে আমাদের তো প্রোডাকশন বলতে গেলে কোম্পানির আন্ডারে, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো কোনো ভূমিকা নেই। আমাদের যা আছে যে রেট সেই রেটেই মাইনে পাচ্ছে, মাইনে কম বেশি এটা আমি নিয়ে কিছু বলবো না, গভর্নমেন্টের যে রেটে মাইনে পাচ্ছে সেই রেটেই পাচ্ছে। এবারে ওরা যেহেতু হসপিটালে কাজ করছে, তারা যে মাস্ক পাচ্ছে না বা স্যানিটাইজার পাচ্ছে না এটাই প্রথম শুনলাম। ওরা যদি আগে থেকে বলতো, কারণ আমরা নিয়মিত আমাদের যত স্টাফ আছে তাদেরকে মাস্ক স্যানিটাইজার আমরা নিয়মিত সাপ্লাই করি। হ্যাঁ, কারণ মাস্কে আমাদের প্যাথোলজি চলছে, রেডিওলজি চলছে, এত ডিপার্টমেন্ট চলছে, আমাদের নার্স কাজ করছে, কিন্তু ডাক্তার কাজ করছে আছে, তারপরে গ্রুপ বি সুইটিং থেকে সমস্ত ক্যাটাগরি স্টাফ, প্রায় 2700 কর্মচারী আছে আমাদের, আমরা তাদের তো মাস্ক দিচ্ছি। এখন ওনাদের ব্যাপারটা আমরা শুনলাম, আমরা দেখছি, এজেন্সির সঙ্গে কথা বলছি। রাজ্য জুড়ে লকডাউন চলছে, কার্যত লকডাউনে কেমন আছেন যৌনকর্মীরা, তাদের কি কোনোভাবে সাহায্য করা যায়? অধিকাংশ যৌনকর্মী তাদের উপার্জনের বড় অংশ পাঠিয়ে দেন নিজের ফেলে আসা পরিবারের কাছে। নিজেদের হাতে টাকা না থাকায় তারা সাহায্য করতে পারছেন না পরিবারকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাচ্চারাও। তবে এর আগের বছর লকডাউনে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের, তবে ফের এবারের লকডাউনে আরও ক্ষতির মুখে, আরো সমস্যার মুখে রয়েছেন তারা। বাইরে বেরোনোর কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে, চিকিৎসকরা বলেছেন আগামী দিন আরো গুরুত্বপূর্ণ। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দী, কিন্তু এই মুহূর্তে অন্যান্য খেটে খাওয়া দৈনিক মজুরি শ্রমিকদের মতো তারাও সংকটে পড়েছেন। এই লকডাউনে কোথা থেকে দুবেলার খাবার জোগাড় দেবে সেটাই এখন ভেবে কুড়ি কিনারা খুঁজে পাচ্ছেন না। আর তাদের এই বিপদের মুখে পাশে দাঁড়িয়েছেন বর্তমান প্রজন্ম। জলপাইগুড়ির বেশ কিছু সহৃদয় ছেলে মেয়ে বিপদের মুখে থাকা জলপাইগুড়ির যৌনকর্মীদের পাশে দাঁড়ালো। জলপাইগুড়ি আশার আলো স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে 30টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। এই উদ্যোগে অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন। করোনার ফলে হওয়া লকডাউনে যৌনকর্মীদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় অর্থের অভাবে ভুগছেন অনেকেই। এভাবে চলতে থাকলে আত্মহত্যা করা ছাড়া তাদের কাছে আর উপায় থাকবে না। এই মুহূর্তে ভারতে কয়েক লক্ষ যৌনকর্মীর একই পরিস্থিতি।
এই যৌনপল্লীতে এসে কাজ করে যারা বাড়ি ফিরতে যান তাদের কাছে টাকাটা কতটা জরুরি তারাই জানেন। যৌনপল্লীর কুটিতে থাকেন হাজার দেড়েক কর্মী, তাদের পরিস্থিতিও ওই একই রকম। হাতে টাকা নেই, হেসেলে খাবার নেই, নেই খরিদ্দারও। খদ্দেরবিহীন বন্দর ঘরগুলোয় অলস ভাতঘুমের আবহ, তবু শান্তি নেই। স্বপ্নে চেনা খদ্দেরদের মুখগুলোও ভাসছে নির্জন খাটের স্বপ্নে আরেকটা অবয়বের সান্নিধ্য। লকডাউনে খদ্দের আসা বন্ধ হওয়ার আগে অনেক যৌনকর্মী খদ্দেরদের কাজের আগে নিয়ম করে সাবানে হাত ধোয়ানো বা হাতে স্যানিটাইজার লেপার দায়িত্ব পালন করছিলেন, তবে এখন সবকিছুই উধাও। এদিন জলপাইগুড়ি শহরে সেই সমস্ত যৌনকর্মীদের হাতে শারীরিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে যথানুক্রমে তুলে দিলেন খাদ্য সামগ্রী সেই সমস্ত ছেলেমেয়েরা। করোনা মহামারী আর লকডাউনের ধাক্কায় গত কয়েক মাস ধরেই তীব্র মন্দা দেশীয় অর্থনীতিতে। বর্তমানে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন শুরু হলেও এখনও নিদারুণ অর্থকষ্টে দিন গুজরান করতে হচ্ছেন সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের, যার ছাপ পড়েছে বিভিন্ন যৌনকর্মীদের ওপর। করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ কয়েকদিনের কঠোর লকডাউন লাগু রয়েছে রাজ্যে, সেই সময় বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসা, আর তার ফলে এদিক ওদিক থেকে ধার করে দিন গুজরান করতে হচ্ছে তাদের। জীবন যুদ্ধে লড়াই আর লড়াই, এই যুদ্ধক্ষেত্রে ওরা হারতে শেখেনি। প্রত্যেক মুহূর্তে পরিস্থিতির বিরুদ্ধে মাথা উঁচু করে সগর্বে ওরা লড়াই করে চলেছে। তাই ওদের দৃঢ় বিশ্বাস, করোনা যুদ্ধে ওরা জয়ী হবেই হবে। লকডাউন শেষ হয়ে আবার খদ্দেররা ভিড় জমাবেন সেই পল্লীতে, আবার আলো জ্বলে উঠবে ওদের ছোট্ট এক চিলতে সংসারে। যার জ্বর আছে সে লাইনে দাঁড়াবে না, যার জ্বর আছে সে লাইনে দাঁড়াবে না। দেশের বেশ কিছু রাজ্যে কোভিড ভ্যাকসিনের ঘাটতি নিয়ে হাউতাশ জারি রয়েছে। এরই মাঝে কেন্দ্র ঠিক করেছে যে যত দ্রুত সম্ভব দেশের নাগরিকদের টিকাকরণের মধ্যে দিয়ে হার্ড কমিউনিটি তৈরি করবে, যার জন্য টিকাকরণ কৌশলে টুইস্ট আনতে চাইছে সরকার। প্রথম রাজ্যে নজির সরকারি ভ্যাকসিন চালু হলো রোটারি ক্লাবের পরিচালনায়। জেলায় তথা রাজ্যে এই প্রথম চালু হলো কোনো ক্লাবের পরিচালনায় ভ্যাকসিন, যদিও তা থাকছে সরকারি নিয়ন্ত্রণে। শহরের গুরুজোহরা বিল্ডিংয়ে এই কর্মসূচি শুরু হলো। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক পি কে বর্মা সহ বিশিষ্টরা। নাম রেজিস্ট্রেশনের ভিত্তিতে দেওয়া হবে এই ভ্যাকসিন, 45 ঊর্ধ্বরাও পাবেন এই ভ্যাকসিন। অন্যদিকে মঙ্গলবার জলপাইগুড়ি ফার্মেসি কলেজে ভ্যাকসিন গ্রাহকদের ভোগান্তি এড়াতে কুপন সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। বাড়তি কুপন পেয়ে খুশি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত ভ্যাকসিন নিতে আসা মানুষরা। সকাল 8:30 থেকে কুপন দেওয়া শুরু করে স্বাস্থ্য দপ্তর, 10:30 থেকে শুরু হয় ভ্যাকসিন দেওয়া, বিকেল 5:30 পর্যন্ত চলবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। জেলা স্বাস্থ্য প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। করোনার সবচেয়ে সংক্রামক ভারতীয় প্রজাতির উপর কোন ভ্যাকসিন কার্যকরী হবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভাইরাসের ডবল ভ্যারিয়েন্ট যেমন দ্রুত ছড়াতে পারে, তেমনি ঝড়ের গতিতে জিনের বিন্যাস বদলে ফেলতে পারে। এই মিউট্যান্ট স্ট্রেনকে কাবু করতে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে তা অবশ্যই সময় বলবে। প্রসঙ্গত, ভারতে শুরু হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ, আর এই দ্বিতীয় তরঙ্গে রীতিমতো বিপর্যস্ত দেশ তথা রাজ্য। নিত্যদিনই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। করোনা সংক্রমণ রুখতে ক্রমশই চাহিদা বাড়ছে ভ্যাকসিন বা করোনা টিকার, কিন্তু বর্তমানে দেশে টিকার যোগান না থাকলেই জুন মাস থেকে তা স্বাভাবিক হয়ে যাবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে বছর শেষ হওয়ার আগেই ভারতের হাতে 216 কোটি করোনা টিকার ডোজ থাকবে। নীতি আয়োগের সদস্যরাও জানিয়েছেন ধীরে ধীরে টিকার সংকট কেটে যাবে, আগামী অগাস্ট মাস থেকে এদেশে টিকার উৎপাদন বাড়বে বলেও জানিয়েছেন তারা। কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে উৎপাদন হতে থাকবে কোভিশিল্ড, কোভ্যাকসিন, ইউনিট ভ্যাকসিন, জাইগাস ক্যাডিলার ডিএনএ ভ্যাকসিন এবং সেরামের নোভাভ্যাক্স, স্পুটনিক ভি। এই ভ্যাকসিনগুলি দেশে উৎপাদন হবে আর তা দেশের মানুষ ব্যবহার করতে পারবেন বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
তবে এবার করোনার দ্বিতীয় ঢোয়ে প্রবীণ নয় তরুণদের শরীরেও জাঁকিয়ে বসছে করোনা। পয়লা মে থেকে ভারতে মোট কোভিড আক্রান্তের মধ্যে 26% বয়স 18 থেকে 30 বছর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া এই তথ্য সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে, প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের টিকাকরণ নীতিও। পয়লা মে থেকে 18 ঊর্ধ্ব টিকাকরণ চালু হয়েছে, তার আগে কেনই নির্দিষ্ট বয়সের তরুণ তরুণীদের টিকা দেওয়া শুরু হলো না, তা নিয়ে অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে। রোটারি গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট আমাদের একটা দায়িত্ব দিয়েছে এটাকে ভ্যাকসিনটাকে করে দেওয়ার জন্য, ভালো মন্দ সুষ্ঠুভাবে করে দেওয়ার জন্য গভর্নমেন্টের সহযোগিতা, গভর্নমেন্টের লোকজনই থাকবে, ওনাদেরই ভ্যাকসিন, ওনারাই লিস্টটা আমাদের লিস্টেই হবে, ওনারা যে লিস্টে আসবে সেই লিস্টে দেওয়া। কতজনকে দেওয়া হচ্ছে জানেন? আজকে 270-এর মতো দেওয়া হচ্ছে। মানে কতদিন চলাবেন আপনারা এটা? আজকে হওয়ার পরে ওনারা বলবেন যে আমাদের যদি ঠিক মতো হয় তাহলে ওনারা আরও পরে আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। মানে কোনো সংস্থা এই প্রথম তো মনে হয় আপনারা? আমরা রোটারি, মানে রোটারি ক্লাব প্রথম জলপাইগুড়িতে কোনো সংস্থা সেটা পেল, সেটা আছে আমরা এবং ডিস্ট্রিক্টে, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গে কেউ পাইনি, আমরাই পেয়েছি।